লাভগুরুর প্রেমে পরিমণি। লাভগুরুর প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেশের সিনেমার আলোচিত নায়িকা পরিমণি। এতদিন বিষয়টি অপ্রকাশিত থাকলেও প্রেমিকের জন্মদিনে তা প্রকাশ করলেন এই নায়িকা। দুজনে তাদের রিলেশনশিপ স্ট্যাটাসেও পরিবর্তন করেন। একটি FM রেডিওতে লাভগুরু নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করে নিজেকে লাভগুরু হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সাংবাদিক তামিম হাসান। এক বছর ধরে চুপি চুপি প্রেম করলেও এবার নায়িকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক প্রকাশ্যে চলে আসে। সিনেমায় আসার পর থেকে ফেসবুকে বিভিন্ন ধরনের স্থিরচিত্র পোস্ট করে পরিমণি বেশ আলোচনায় ছিলেন। আংটি বদলের ছবি এবং প্রেম বিয়ে কেন্দ্রিক অনেক খবরেই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে, কিন্তু কোনোটির ব্যাপারেই পরিমণি মুখ খুলেননি। এবার তিনি ফেসবুকে নিজের সম্পর্কের কথা প্রকাশ করলেন। পরিমণির শেষ জন্মদিনের অনুষ্ঠানে তার প্রেমের বিষয়টি আমন্ত্রিত অতিথিদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। অন্যদিকে প্রেমিকের জন্মদিন নিজেই সম্পর্কের কথা প্রকাশ করলেন তিনি, তবে বিয়ে সংসারের বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি এই নায়িকা। ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে লিখলেন, ইন এ রিলেশনশিপ উইথ ড্যাশ ড্যাশ ড্যাশ। পরিমণি তার রিলেশনশিপ তথ্য বদলে ফেলার পাশাপাশি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসও লিখেন, আজ বৃষ্টি রাতের এক বছর। এমন স্ট্যাটাসের ধারণা করা হচ্ছে পরিমণি ও তামিমের প্রেম বয়স 12 জুলাই দিবাগত রাত এক বছর পার করেছে। এদিকে সম্পর্কের বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করা হলে পরিমণির ফোন বন্ধ পাওয়া গেছে। প্রসঙ্গত, পরিমণির প্রেমিক তামিমের সঙ্গে একাধিক মডেল ও টিভি অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা যায়। ধন্যবাদ।